আমি এই অক্টোপাস খাওয়ার পর থেকে আমার বুকটা সত্যি কেমন লাগছে ভাই। আমার বাইক, আমি বাইকে করেছি, আমি বাইক চালিয়ে বাড়ি যাবো। 200 টাকা দিয়ে, 250 টাকা দিয়ে খাইবার পাশে গেছে, অক্টোপাস খেয়েছিলাম ভাই। পয়সা হতো কি আর কিছু নেই হতো, তারপর থেকে আমার ভেতরটা কেমন জ্বলছে। আমি মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না, মানে হয়তো কিছুক্ষণের মধ্যেও মরে যেতে পারি আমি, যাই না বাড়ি অব্দি। তো আমরা এন্ট্রির দিকে আসি, তো এন্ট্রিটা এই সাইড দিয়ে যেতে হবে। জাস্ট এই সাইড দিয়ে যেয়ে পরে এন্ট্রি হচ্ছে আমাদের। তো এদিক দিয়ে যেতে হবে, রাস্তাটা এদিকে। অ্যান্ড আমার সাথে আছে বিধান দা, অ্যান্ড একটা দাদা আছে, আর ওদিকে একটা দাদা আছে, আর আমি এদিকে আমার সাথে যাচ্ছি। টিকিট দিয়ে এন্ট্রি করলাম, আর এদিকে দাও ভিড় দেখো, নেক্সট লেভেলের ভিড়। চারিদিকটা চারিদিকটা নেক্সট লেভেলের ভিড় আছে। এই দিকটা আছে সেলফি জোন, এখানে সবাই সেলফি নিচ্ছে, সবাই সেলফি নিচ্ছে। আর খুবই সুন্দর সাজানো ডেকোরেশনটা, পুরো চারিদিকটা স্টল বসে আছে, আর পুরো ভিড় দেবো। সামনে আমাদের বিধান, গোল করে স্টল বসে আছে। তো চলো তোমাদের কিছু সিনেমাটিক শর্টস দেখাই, অ্যান্ড সিনেমাটিক ভিডিওগুলো তোমাদের দেখাই, আর ফুল লোকেশন তোমাদের সিনেমাটিক শর্ট দেখাই, ঠিক আছে? চলো লেটস গো। অ্যান্ড এদিকে খাবার স্টল, এটাও দোকান আছে, তো ওই সাইডগুলো আমরা যাবো। সো কিছুক্ষণ পর চলো তোমাদের দেখাবো পুরো ভিউ। সো এই সাইডে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা আমরা সবাই মিলে যাচ্ছি, কী হচ্ছে এটা দেখতে। সো এই দোকানে এসেছি আমরা, তো এইখানে অক্টোপাসের লেট দেখছি আমরা সবাই। লেভেলের ভিড় সব দোকানগুলোতে, দোকানগুলোতে ভিড় দেখো। সো এটা হচ্ছে আমাদের অক্টোপাস, আমরা খাবো। অক্টোপাস খাবার জন্য এদিকে হচ্ছে বলে সবাই চলে এসেছে। অনেক অক্টোপাস আছে, ছেলে অনেকগুলো আছে, ঠিক আছে? ছেলে দেখো কতগুলো, আর অক্টোপাস দেখো কতটা, ঠিক আছে? কেমন লাগলো বিধান? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো তোমার? জঘন্য। তোমার ভেতর থেকে কিছু একটা আসছে, নিচের বিচিত্রটা উঠে যাচ্ছে ওপর দিকে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। ব্যাপক হতে বুঝবো, যা যা এখন ট্রাই করনি, তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? পুরোটা দুবার তিনবার করে ঘুরলো, ঠিক আছে? পুরোটাকে পুরো এরিয়াটাকে দুবার তিনবার করে ঘুরলো, বাট কি করতে হয় এখন অবধি আমি বুঝতে পারলাম। আমি কিন্তু দেখবো আপনি কিভাবে বলছেন। দুটোর প্রথম থার্ড কি ছিল, কেউ নেই, সমানে মেয়ে দেখে যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে দেখো। এই নিয়ে চলে এসেছে আমাদের ড্রেস, খাওয়া চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া ওরা কমপ্লিট এসেছিল, এবার আমরা সবাই বার নয় বাড়ির দিকে যাবো, জানি না কি করবে। বাট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে?
এনে গিয়ে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, কাজ হচ্ছে। এখন রাত্রে বাজে 9:30 অ্যান্ড একটু ফাঁকা হতে চলছে, বাট লোকেশনটা হেভি অ্যান্ড এদিকে খাবারগুলো তো তেমনি দারুণ দারুণ একদম। তো তোমরা আসো এখানে খেতে যাও। এইন মানে একটা লিমিট থাকে, এই ছেলেগুলো মানে বিধান আর এই দাদাগুলো এইদিকে নার্সগুলোকে লাইন মারছে, ঠিক আছে, কিছু বলার নেই এদেরকে। সো এদিক দিয়ে আমরা এখন বেরোচ্ছি অ্যান্ড এদিকে এক্সিট লেখা আছে, দেন এদিক দিয়ে বেরোচ্ছি। এদিকে আইসক্রিমের দোকান আছে সাইডে আর ফ্রুটের দোকান আছে, ঠিক আছে। সো এখন সব কিছু কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করা ভুলবে না অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল। 4K অনেক কাছাকাছি আছি, তোমরা যদি সাবস্ক্রাইবটা করে দাও আর 4K কমপ্লিট করে দাও।